হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সামনেই আসছে সরস্বতী পুজো আর এই পুজোতে কিন্তু আমরা সবাই চাই একটা সুন্দর লুক ক্রিয়েট করতে আর এই লুকে কিন্তু শাড়ির সাথে সাথে আমাদের আরেকটা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু জুয়েলারি তো আমি নিজের জন্য মিশো থেকে কিছু জুয়েলারি পারচেস করেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আমি কিন্তু অনেকগুলো জুয়েলারি পারচেস করেছি যেগুলোর প্রত্যেকটা লিঙ্কই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরাও চাইলে পারচেস করতে পারো কিন্তু তার আগে বলে রাখি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলো না অ্যান্ড ইনস্টাগ্রামে আমার প্রোফাইল সম্পিতা অফিসিয়াল ওখানেও তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো কারণ আমি ওখানে নতুন নতুন লুক ক্রিয়েট করতে থাকি আর সামনে তো সরস্বতী পুজো আসছে আরও তো লুক শেয়ার করবোই তোমাদের সাথে সো চলো শুরু করা যাক সবার প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কানের যেটা হচ্ছে গিয়ে একটু ইউনিক লেগেছে বলে আমি পারচেস করেছি অ্যান্ড এটার সাথে এক্সট্রা পুসও দিয়েছে এই যে এক্সট্রা দুটো পুশ দিয়েছে একটা বক্সও দিয়েছে এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর একটা কথা তোমাদের তার সাথে বলে দিই যেহেতু আমি ছাদে ভিডিও বানাচ্ছি তো একটু নয় হয়তো এদিক ওদিকের লোকের কথা একটু আসবে তো একটু প্লিজ ম্যানেজ করে নিও কারণ আমার পক্ষে অন্য লোকেশানে বানানোটা পসিবল হয় না বলেই এটা আমাকে চুজ করতে হয়েছে বাধ্য হয়ে তো এই যে হচ্ছে এটার কানেরটা এটা ডিজাইনটা এটা ভীষণ ইউনিক লেগেছে আমার একদম নতুন ধরনের একটা কানের ভীষণ ইউনিক কিন্তু কানেরটা দেড়শো টাকা এটার প্রাইস নিয়েছে কিন্তু হ্যাঁ ডিজাইন অনুযায়ী আমি বলবো যে ডিজাইন অনুযায়ী এটা ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল লুক আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে তো চলো নেক্সট জুয়েলারিতে যাই নেক্সট আমি যেটা পারচেস করেছি এটা একটা আফগানি চোকার তার সাথে ঝুমকা আছে অ্যান্ড এটার প্রাইস নিয়েছে টু সেভেন্টি টু দুশো বাহাত্তর টাকা এটা আমি এখনও পর্যন্ত দেখিনি ওপেন করে এটা এখনই ভিডিওতেই ফার্স্ট ওপেন করছি ভাঙা অলরেডি দুটো ঝুমকা নেই চলো দেখা যাক আমি বলবো তোমরা যদি মিশো বা তোমরা যেখান থেকেই অন্য কিছু পারচেস করো অলওয়েজ ভিডিওতেই ওপেন করার চেষ্টা করবে এটাতে কি হয় তাহলে তোমাদের কাছে একটা প্রুফ থাকে যে তুমি জুয়েলারিটা এরকম ভাঙা পেয়েছ কারণ অনেকে হয় যে তুমি যদিও রকম ইস্যু থাকেও তাও তারা ডিনাই করে যে না এরকম না আমরা জিনিসটা ভালো পাঠিয়েছি তো সেক্ষেত্রে তোমরা যখনই জুয়েলারি পারচেস করো আমি বলবো যে তোমরা ভিডিও করে তারপর কিন্তু জিনিসটা ওপেন করো এটা হচ্ছে চোকারটা চাইলে ডাউন করেও পড়তে পারো কিন্তু ডাউনে অতটা ভালো লাগে না যেহেতু এটা চোকার তো অবভিয়াসলি এখানেই ভালো লাগবে আর এটা আফগানির ওপরে আছে বাট আনফর্চুনেটলি এটার কানেরটা ভাঙা এটার সাথে দুটো কানের দিয়েছে যে দুটো কানের দেখতে খুবই সুন্দর কিন্তু এই যে এটা ভাঙা এসেছে এই যে জুয়েলারিটা দেখতে খুব সুন্দর এটা নয় যে আমার ভাঙা এসেছে বলে তোমাদেরও ওরকম আসবে এই জুয়েলারিটার প্রাইস হচ্ছে টু দুশো টাকা আর এই প্রাইসে আমি বলবো আফগানি জুয়েলারি হিসেবে কিন্তু জুয়েলারিটা খুব সুন্দর এটা আমি হয়তো রিটার্ন পুরোপুরি করে দেবো না হয়তো এক্সচেঞ্জ করতে পারি নেক্সট আমি শেয়ার করবো এই বক্সটা যেটার মধ্যে অনেকগুলো জুয়েলারি আছে একসাথে যেহেতু আমি একই শপ থেকে অর্ডার করেছিলাম একটা একটা করে শেয়ার করব। ফার্স্টেই যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে একটা সিলভার রেপ্লিকাই বলে এগুলোকে বাট এক্স্যাক্ট সিলভার রেপ্লিকা এটা নয় তো এটার প্রাইস নিয়েছে টু আমি বলেছি যে প্রত্যেকটার প্রাইসে কিন্তু থ্রি থেকে ফোর হান্ড্রেডের মধ্যেই তো এই জুয়েলারিটা খুব সুন্দর তোমরা যদি এই টাইপের শাড়ি পরো তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই লং একটা নেকলেস তার সাথে কিন্তু ইয়াররিংস আছে সেমভাবে এই কানেরটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে ইয়েলোর ওপরে পিঙ্ক দিয়ে ফ্লাওয়ার করা আছে ভিতরে তার সাথে পার্ল দেওয়া আছে আমি একবার পরে তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটার প্রাইস নিয়েছে টু আমার পার্সোনালি এই জুয়েলারিগুলো খুব ভালো লাগে এটা এক্স্যাক্ট সিলভার রেপ্লিকা নয় কাইন্ড অফ কারণ তাহলে এটার প্রাইসটা এতটা কম হতো না আর এটা হচ্ছে লুকটা নেক্সট যে জুয়েলারিটা এটা একটা সিলভার পার্লের ওপরে পল দেওয়া আছে পুরোটায় অ্যান্ড এখানে একটা পেইন্ট করা আছে খুব সুন্দর ভিতরে দেখতেই পাচ্ছ ডিজাইনটা আমার পার্সোনালি আমি যতগুলো জুয়েলারি পারচেস করেছি এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে জুয়েলারিটায় নিচে পল দেওয়া আছে তার সাথে ঝুমকা দেওয়া আছে তোমরা যদি এরকমভাবে লুক ক্রিয়েট করো বা যে কোনো লুক ক্রিয়েট করো তার সাথে এরকম লং জুয়েলারি কিন্তু ভীষণ ভালো লাগে বাট হ্যাঁ আমি বলবো তোমরা যদি একটু বেশি রোগা হও সেক্ষেত্রে তোমরা ট্রাই করো চোকার পরার কারণ লং জুয়েলারি একটু যদি আমরা হেলদি হই এই গলার জায়গাটা ভরার থাকলে তাদেরকে খুব বেশি ভালো লাগে কারণ এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সাজেস্ট করলাম এরপর তোমাদের ব্যাপার আর এই যে হচ্ছে ঝুমকাটা এটার প্রাইস হচ্ছে থ্রি আর এটার প্রাইস থ্রি ফর্টি ফাইভ অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু অনলি ডিফেক্ট প্রোডাক্ট যদি তুমি সিলেক্ট করো মিশোতে তো অনেক সময় ওটার প্রাইসটা কমে যায় অ্যান্ড তুমি যদি অনলাইন পেমেন্ট করো তাহলে আরও অনেকটা প্রাইস কমে যায় তো সেই কারণে এটার প্রাইসটা আমার একটু কম পড়েছে এটা হচ্ছে এটার ফুল লুক নেক্সট যে জুয়েলারিটা আমি পার্চেস করেছি এটা একটা প্রবলেম আমি নিজেই ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আমি একটার বদলে দুটো সেম জুয়েলারি অর্ডার দিয়ে দিয়েছি কোয়ান্টিটি টু হয়ে গেছিলো সেটা আমি খেয়াল করিনি যাই হোক রিটার্ন তো অবশ্যই করব তো আমি একটাই তোমাদের সাথে শেয়ার করছি দুটো সেমই জুয়েলারি এখানে এসেছে এই যে দেখিয়ে দিই আগে তোমাদেরকে তো একটা শেয়ার করছি এটা একটু হেভি জুয়েলারির ওপর সিলভার মিরারের ওপরে আছে আর লং জুয়েলারিটা এটার ঝুমকাটা আগে তোমাদেরকে দেখাই শুধুমাত্র ইয়াররিংসটাই কিন্তু তোমরা চাইলে পড়তে পারো এই এটা হচ্ছে ঝুমকা দেওয়া আছে এটার মধ্যে তবে হ্যাঁ এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট এই যে ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাই ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবে কতটা পাতলা এটা কিন্তু একদম ভারী না আর এটার প্রাইস নিয়েছে ওয়ান এইট্টি ফাইভ ইয়ারিংসটাও কিন্তু ভীষণ হালকা তোমাদের যদি মনে হয় যে এটা মানে ভীষণ ভারী একদমই না বললাম তোমাদের দেখিয়েই দিয়েছি কোয়ালিটিটা এটা কিন্তু অতটা ভারী কোয়ালিটি বা খুব হিউজ যে দামি কোয়ালিটির জুয়েলারিগুলো হয় সেটা একদমই না এই যে এটা তো আমি রিটার্ন করে দেবো বাট যেহেতু আমি ডান্সেও অনেক সময় পড়ি জুয়েলারি তো শুধুমাত্র ইয়াররিংসটাও পরে আমি ডান্স করতে পারবো তাই আমি রেখে দেবো এটা নেক্সট যেটা পার্চেস করেছি এটা একটা ব্ল্যাক পলিশের ওপরে আফগানি মিরারও দেওয়া আছে বাট জুয়েলারিটা মানে কী বলবো ব্ল্যাক পলিশের ওপরে আর ম্যাঙ্গো শেপেতে আছে এটা একটা চোকার ম্যাঙ্গো শেপের একটা চোকার অ্যান্ড এটার প্রাইস নিয়েছে দুশো টাকা টু ওয়ান এইট এটার যে ইয়াররিংসটা ইয়াররিংসটাও সেম আছে ম্যাঙ্গোর ওপরে এরকম ব্ল্যাক পলিশ তো আমাদের অলওয়েজ পছন্দের কিন্তু হ্যাঁ এমন অনেক ব্ল্যাক পলিশ আছে যেগুলো আমাদের দেখে অনেকটা কিনতে গেলেই পুরনো পুরনো লাগে এটার ক্ষেত্রে সেটা হয়নি নিচে খুব ছোট্ট ছোট্ট ঝুমকা দেওয়া আছে যারা সিম্পলের মধ্যে খুব হালকা জুয়েলারি পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এরকম একটা জুয়েলারি সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে ফাইনাল লুকটা এমন অনেকে আছে যাদের হয়তো বাড়িতে পুজো সেই কারণে আমরা হয়তো একটু আমরা অন্য টাইপের শাড়ি পরি লাইক ঢাকাই পরি বা অনেক সময় কোনো কাতান বা বেনারসির ওপর যদি কোনো কিছু মানে লাইট বেনারসির ওপরেও যদি আমরা কোনো শাড়ি পরে থাকি বা সিল্কের যদি কোনো শাড়ি পরি সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিডাইজ করতে পারি না সেই কারণে আমি একটা পার্লের জুয়েলারি পার্চেস করেছি যেটা আমার নিজেরও অনেক দিনের ইচ্ছা ছিল তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা খাদির সাথে তো ভালো লাগবে না স্লিভলেস ব্লাউজের সাথে বা কোনো সিল্কের শাড়ির সাথে যদি তোমরা পরো তাহলে খুব সুন্দর লাগবে এগেন এটার সাথেও এক্সট্রা পুশ দিয়েছে আর ছোট্ট ছোট্ট ইয়াররিংস এটার ছোট্ট একদম এটার প্রাইস নিয়েছে ওয়ান পার্ল অনুযায়ী আমি বলবো ডিজাইন অনুযায়ী হয়তো একটু বেশি ওয়ান ফিফটি হতে পারত বাট ঠিক আছে এখন একটা ঝুমকার প্রাইসই ওয়ান হান্ড্রেড মতো নেয় তো এইটুকু তো মানে আমাদেরকে একটু ম্যানেজ করে নিতেই হবে তো আমার পার্সোনালি অনেক দিনের ইচ্ছা ছিল তাই আমি এটা পারচেস করেছি অ্যান্ড এটা হচ্ছে লুকটা তোমরা যদি একদম খালি গলাতে পড়ো আরও বেশি সুন্দর লাগবে পার্ল পরে নেক্সট যে জুয়েলারিটা পারচেস করেছি এটা অক্সিডাইজেড ডুয়াল টোনের ওপর একটা চোকার আর এটার চোকারটা আগেরটার মতনই সেম দুটো ডিজাইনই পুরো সেম এখানে এটা আমার এই চোকারটা পছন্দ হওয়ার মেন রিজনই হচ্ছে যে এই যে এখানে খুব সুন্দর একটা গাছের মোটিভ দেওয়া আছে যেটা আমার খুব ইউনিক লেগেছে অ্যান্ড পরলেও খুব সুন্দর লাগে রিংসটা সেম এরকমই আছে আর এটার প্রাইস নিয়েছে টু তোমাদের মনে হতে পারে জুয়েলারিগুলো ভারী কিনা তো একদমই না একটাও ইয়ারিংস আমি এখনও পর্যন্ত যে কটা পরেছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ লাইট ওয়েট আর এই যে ইয়াররিংসগুলো এগুলো কিন্তু তোমরা শুধুও লুক ক্রিয়েট করতে পারো মানে তোমরা যদি চাও চোকারটা পরবে না কোথাও জাস্ট কুর্তির সাথেও পরে এগুলো বেরোতে পারো নেক্সট যে জুয়েলারিটা পারচেস করেছি এটা একটা মানে অক্সিডাইজ রেপ্লিকার ওপরে আছে এটার প্রাইস নিয়েছে দুশো বাট টু হান্ড্রেড নেওয়ার মতো প্রাইস আমার মনে একদমই হয়নি এটা ওয়ান ফিফটি বা ওয়ান হান্ড্রেড নিলে ঠিক ছিল এবার হয়তো অনেকে বলবে যে রেপ্লিকার প্রাইস বেশি হয় কিন্তু এটা দেখতে এটার যে কোয়ালিটি এই যে অক্সিডাইজ যেটা দেখতে পাচ্ছ তোমরা এই কোয়ালিটি একদমই ভালো না ভীষণ বাজে একটা কোয়ালিটি দেওয়া দেখে ভিডিওতেও মনে হতে পারে যে নতুন লাগছে কিন্তু একদমই না প্রচণ্ড সামনে থেকে পুরনো লাগছে এটা যে ইয়াররিংসটা দিয়েছে ইয়াররিংসটা ভীষণ সুন্দর দেখতে এটা ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এটা আমি জানি না আমার নিজের পরে মনে হচ্ছে যে উল্টো বাট কি বলবো এটা আমি আর অন্য কোনো সাইড দিয়ে পড়তেও পারছি না মানে অন্য কোনো সাইড দিয়ে আসছেও না জিনিসটা তো এটা হচ্ছে লুকটা আমি জানি না আমি যদি উল্টো পরেও থাকি প্লিজ কমেন্টে জানিও কিন্তু আমার মনে হচ্ছে না কারণ আমি দিকে চেঞ্জ করে করে দেখলাম কিন্তু কোনোভাবেই এটা পরা যাচ্ছে না এটাই একমাত্র কমফোর্টেবল মনে হলো তাই পরেছি তো এটা হচ্ছে লুকটা বাট আই থিঙ্ক আমি এটা চেঞ্জ করব মানে রিটার্ন করে দেবো নেক্সট যে জুয়েলারিটা পার্চেস করেছি এটার সাথে রকম ইয়াররিংস নেই একটা লং চোকার আছে এটা কিন্তু ভীষণ হেভি বাট মানে হেভি বলতে লুকের দিক থেকে হেভি কিন্তু যদি আমি বলি প্রোডাক্টের দিক থেকে প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে কিন্তু এটা ভীষণ লাইট ওয়েট তোমরা যদি হোয়াইট শার্ট পরো তার সাথে যদি কোনো রকম শাড়ি পরে লুক ক্রিয়েট করো তো কলারের নিচে যদি এরকম একটা চোখার পরো তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর তার সাথে ছোট্ট আমি প্রথম দিকে যে কানেরটা তোমাদের দেখিয়েছি তোমরা ওটাও পরতে পারো বা নিজেদের পছন্দেরও পড়তে পারো এরকম একটা লুক ক্রিয়েট করলে কিন্তু এই জুয়েলারিটা একদম পারফেক্ট ভীষণ স্মার্ট লাগে তার সাথে একটা সানগ্লাস চাইলে কোমরে একটা বেল্ট পরে নিতে পারো লুক কিন্তু একদম সুন্দর তো এই ছিল আজকের কালেকশন আশা করি এই কালেকশনগুলো তোমাদের ভালো লেগেছে তোমরা আর কি কি কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কামেন্ট করে জানিও বাট তার আগে এই ভিডিওটা যদি তোমরা এখনো লাইক না করে থাকো ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা